বলিউড অভিনেত্রী এবং পরিচালক কিরণ রাও এবং বলি পারফেকশনিস্ট অভিনেতা আমির খান শুরু থেকেই জানো ছক ভাঙা তাদের বিয়ে টেকেনি বিচ্ছেদ হয়েছে তবুও সম্পর্ক ভাঙেনি একে অপরের হাত তো ছাড়েননি বরং এক পরিবার হয়েই পাশাপাশি থেকে গেছেন বিচ্ছেদ যেন আরও মজবুত করেছে তাদের সম্পর্ককে বিচ্ছেদ মানেই শেষ মুখ দেখা দেখি নেই দুজন দুদিকে এই সংজ্ঞায় রীতিমতো বদলে দিয়েছেন আমির খান এবং কিরণ রাও এদিকে কিরণ তার ছবি লাপাতা লেডিজের জন্য সাফল্য পেয়েছে কিন্তু প্রযোজনার দায়িত্ব ছিল আমিরের কাঁধেই যেই সময় এমন প্রশংসা এবং সাফল্য পেলেন কিরণ ঠিক সেই সময়ই অভিনয় থেকে অবসর নিতে চেয়েছিলেন এই বলি পারফেকশনিস্ট অভিনেতা তবে কিরণই সেই ব্যক্তি যার চোখের জল দেখে সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না অভিনেতা আমির খান বলিউড অভিনেতা আমির খানের ক্যারিয়ারে গত কয়েক বছর সময়টা একদমই ভালো কাটেনি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল একের পর এক সিনেমা ঠাকস অফ হিন্দুস্তান ব্যর্থ এরপরই একই রকমের ভরাটুবির সম্মুখীন হয় লাল সিং চাড্ডা জনপ্রিয় হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস অভিনীত ফরেস্ট গাম্প অবলম্বনে তৈরি আমির খানের ছবি মোটেই মন ভরাতে পারেনি দর্শক ও সমালোচকদের লাল সিং চাড্ডার ব্যর্থতার পর প্রায় এক বছর প্রচারের আলো থেকেই নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন আমির খান অভিনয় থেকেও অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ভেবেছিলেন ছেলে মেয়ে আর পরিবার নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবেন এই অভিনেতা মনে হয়েছিল সিনেমা তাকে হতাশ করেছে আর নয় তাই আর পর্দায় ফিরবেন না তিনি কিরণ রাও বুঝেছিলেন সিনেমা পাগল মানুষটা যখন অভিমানে মুখ ফিরিয়ে নিলেন সেটি অন্তরের যন্ত্রণা থেকে তাই অনুরোধ করলেন তিনি আমির খান বলেন একদিন আমরা দুজন বসে আছি হঠাৎ কাঁদতে শুরু করলো কিরণ আমার হাতটা ধরে বলল তুমি নিজের এই সিদ্ধান্তে অনর্থেকো না কারণ সিনেমাকেই তুমি সবচাইতে বেশি ভালোবাসো কাজে ফেরো ব্যাস কিরণের কথা আর ফেলতে পারলেন না He genuinely doesn't, if he can avoid a bath, he does avoid a bath. তিনি বলেন প্রস্তুতি শুরু করে দিলেন পর্দায় ফেরার তবে কিরণ একা নন মেয়ে ইরা খানও বুঝিয়েছেন আমাকে তার মতে বাবা নাকি সারাক্ষণ বাড়ি থাকলে তারা শান্তিতে থাকতে পারবেন না সেই কারণে কাজে ফেরাই ভালো বড় ছেলে জুনায়েদও বাবাকে সাহায্য করেছেন বলেই জানান এই অভিনেতা অভিনয়ে একের পর এক ব্যর্থতার পর আপাতত নিজের প্রযোজনা সংস্থায় মন দিতে চান আমির স্প্যানিশ ড্রামা ক্যাম্পিয়নস অবলম্বনে হিন্দিতে চ্যাম্পিয়ন্স ছবি বানানোর জন্য ইতিমধ্যে কোমর বেঁধে নেমে পড়েন তিনি ছবিতে অভিনয় করতে চলেছেন ফারহান আক্তার এছাড়া শাহরুখ খানের পাঠান টু ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে আমির খানকে